বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো আজ আমি দেখাতে চলছি ব্রেন ওয়ারে শিক্ষক নিয়োগ হচ্ছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনাদের কত বেতন দেওয়া হবে এবং কোন কোন পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন বা কিসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ফার্স্ট আপনাদের দেখাতে চলেছি ব্রেন ওয়ারে ইন্টারভিউ দিয়ে শিক্ষক নিয়োগ। এখানে আপনাদের শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে ব্রেন ওয়ারে, আপনারা শিক্ষকতা করতে পারবেন। DELED বা BED লাগবে না, আপনারা ফোন থেকে এখানে আবেদন করতে পারবেন। ব্রেন ওয়ারের শিক্ষকের চাকরি এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকেই। তো ব্রেন ওয়ারের যাদের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করতে চলেছে, ব্রেন ওয়ারের একটি ওয়েবসাইটে এই পোস্টটি তারা দিয়েছেন, তো সাথে সাথে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দেখুন নিয়োগ প্রক্রিয়া, এখানে আপনাদের কীভাবে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য এখানে কোনো রকম পরীক্ষা হবে না, তো আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করবে। তো আপনি যদি ইন্টারভিউতে সিলেক্ট হন তাহলে চাকরি কনফার্ম। তো আপনার শুধু ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হলেই আপনি যদি সেখানে সিলেক্ট হয়ে যান তাহলে অবশ্যই আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। তো স্যালারি দেখুন এখানে বেতন আলোচনা সাপেক্ষ, তো যখন আপনারা ইন্টারভিউ দেবেন তখন সেখানে আপনারা আলোচনা করে নেবেন যে আপনি কত টাকা আপনি এখানে চাকরি করতে চান। আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন আলোচনা করে নেবেন যে কোনো কত স্যালারি আপনি কাজ করতে ইচ্ছুক, সেটাই এখানে বলা রয়েছে। তো বেতনের সঙ্গে আপনি আরও বিভিন্ন সুবিধা ভাতা পাবেন, যেমন PF, ESI, TA, প্লাস DA, সমস্ত রকম সুবিধা আপনারা এখান থেকে পাবেন। দেখুন শিক্ষাগত যোগ্যতা DLED বা BED লাগবে না, স্নাতক গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর যোগ্যতা। এখানে আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস করছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি, তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিজ্ঞতা দেখুন মূল বিষয়টি এখানে, এই পদে আবেদন করার জন্য শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তো এখানে একটি কথা আপনাদের বলা হয়েছে, এখানে আপনারা যারা আবেদন করবেন তো আপনাদের শিক্ষকতা আগে যদি করা থাকে তাহলে তো অবশ্যই অনেক ভালো, আর যদি না করা থাকে, যদি আপনাদের কোনো শিক্ষকের কোনো ট্রেনিং করা থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স দরকার হবে, এতে অভিজ্ঞতা আপনাদের থাকতেই হবে, অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন না। একটি কথা এখানে বলা রয়েছে যে এখানে আপনারা অভিজ্ঞতা ছাড়া এখানে কোনো রকম আবেদন করতে পারবেন না। দেখুন আবেদন প্রক্রিয়া, আপনাকে আবেদন করার নিজস্ব বায়োডাটা ইমেল করতে হবে। তো একটি ইমেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন devkumar@trainware.com, এই মেলটিতে আপনাদের মেল করে দিতে হবে আপনাদের যে বায়োডাটা মানে CV, বায়োডাটাটি আপনাদের আগে করে নিতে হবে। করার পরে এই যে মেলটি দেখতে পাচ্ছেন এই মেলে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এই মেলে পাঠানোর পরে লকডাউনের পরপরই আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, তো আপনারা তারপর আপনারা ইন্টারভিউ দিন এবং সেখানে আপনারা বড় ধরনের একটি চাকরির সুযোগ পেয়ে যাবেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনিও পেয়ে যান সবার আগে এবং আপনার বন্ধুরাও যাতে সবাই এই ইনফরমেশনগুলো জানতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।